নমস্কার, আমি অরুন্ধতি তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ডে। তো আজকে আমি আবারও একটা খুবই সিম্পল ও টেস্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর সেই রেসিপিটার নাম হলো বেগুন ভর্তা। তো বেগুন ভর্তা তো সবাই অনেকেই বানায় ঘরে, কিন্তু আমি আমার বাড়িতে যেরকমভাবে বানাই সেরকমভাবেই তোমাদের বানিয়ে দেখাবো। কিন্তু আজকে একটা নয়, দুটোরভাবে বানিয়ে দেখাবো তোমাদের বেগুন ভর্তা। তো বেগুন ভর্তা এই শীতকালের সিজনে খুবই ফেমাস, কারণ এখন আর বেগুন সবে সবে শীতকালের বেগুন খুবই ভালো হয়, আর বেশি পোকা থাকে না, আর বেশ ভালো বড় বড় বেগুন পাওয়া যায়। তো সেই জন্যই আমি আজকে বেগুন ভর্তার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমার এই বেগুন ভর্তা বানাতে যা যা লাগবে তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর আমি বেগুন ভর্তাটা তোমাদের বানিয়ে দেখাবো। বেগুন ভর্তা বানাতে প্রথমেই যেটা লাগবে সেটা হলো বেগুন। তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর আমি একটা টমেটো এতে অ্যাড করেছি। আর টমেটোটাও কীভাবে আমি ভর্তাতে ইউজ করব সেটাও তোমাদের দেখাবো। আর আমার লাগবে কুচনো পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর লাগবে ধনে পাতা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর মশলার মধ্যে আমার লাগবে নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি মানে চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর রান্নাটা আজকে আমি সর্ষের তেল দিয়েই করবো। প্রথমেই আমি বেগুনটাকে পুড়িয়ে নেব, তার জন্য আমি একটা এরকম তন্দুর গ্রিলারের মতন নিয়ে নিয়েছি, তো এতে গ্রিল করা যায়। তো এবারে আমি এটা একটু বাড়িয়ে নিলাম। প্রথমে আমি বেগুনটা এতে দিয়ে দিচ্ছি। কারোর কাছে যদি বড় জায়গা থাকে পোড়ানোর জন্য সেটা দিয়ে পোড়াতে পারে, তো আমার কাছে একটা ছোটই তন্দুরের মিনি তন্দুর আছে, গ্যাস তন্দুর, তাতেই আমি পোড়াচ্ছি। আর একসাথে আমার দুটো বেগুন হয়ে যাবে পোড়ানো। তো ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুদিকে পুড়িয়ে নিতে হবে বেগুনটাকে। এক পিট হয়ে গেলে আবার আরেক পিট ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। আর বেগুনটা ভালোভাবে প্রথমে দেখে নিতে হবে কোনো ফুটো ফাটি আছে কি না, নাহলে পোকা থাকে সেই সব বেগুনে যদি একটু ফুটো থাকে। তো এই বেগুনটা আমার কোনো ফুটো নেই, ফ্রেশ বেগুন। আসলে বেগুনটা কেটেও করা যায়, কিন্তু টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। পুরো গোটা বেগুনটা পোড়ালে একটা আলাদা টেস্ট হয়, আর বেগুনটা যদি কেটে পোড়ানো হয় সেটার আবার অন্য টেস্ট হয়ে যায়। তাই জন্য আমি বেগুনটা কাটলাম না, আমি ডাইরেক্ট পোড়াচ্ছি। আর এটা কোনো ফুটো ফাটি নেই, তো পোকারও থাকার কোনো চান্স নেই, তো সেটা দেখে পোড়াতে হবে। তো বারবার এরকম ডান্ডিটা রাখতে হবে, ডান্ডিটা ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ভালোভাবে সুন্দর করে দু পিট পুড়িয়ে নিতে হবে। তো এরকম করে বারবারই আমায় ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটা পুরো দিকটা পুড়িয়ে নিতে হবে, না হলে কাঁচা থেকে যাবে। তো বারবার নেড়ে নিতে হবে, মানে বেগুনের ডান্ডিটা ধরে ঘোরাতে হবে যাতে সব দিকটা ভালোভাবে পড়ে। তো আমার এক পিঠটা হালকা হয়ে গেছে, আমি আরেক পিঠ ঘুরিয়ে দিলাম। তো বেগুনটা সুন্দর করে আমি বারবার ঘুরিয়ে নিচ্ছি, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এরকমভাবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে। দেখতেই পাচ্ছ বেগুনটা পুড়ে আসছে, এই মাঝখানটা ফেটে যাচ্ছে, তার মানে বেগুনটা ভালোভাবে পুড়ছে। এরকমভাবে কারো যদি বড় জায়গা থাকে তো ভালোভাবে সব দিকটাই আগুন পায়, কিন্তু আমার যেহেতু ছোট জায়গা তাই জন্য আমার ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা সুন্দর করে পুড়িয়ে নিতে হবে। বেগুনটা আমার চারিদিক ভালোভাবে পুড়ে গেছে, নরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর জল ছেড়ে দিয়েছে, তার মানে বেগুনটা ভালোভাবে পুড়ে গেছে। এবার আমি বেগুনটা একটা প্লেটে তুলে নেব। আমি আরেকটু যেটুকুনি বাকি রয়েছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়ে তারপর আমি বেগুনটা একটা পাত্রে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, এরকম হলে তোমরা বুঝতে পারবে যে বেগুনটা হয়ে গেছে, হালকা জল ছাড়ছে আর গাটাও ফেটে গেছে, এই যে। তো বেগুনটা ভালোভাবেই হয়ে গেছে, বেগুন পোড়াতে বেশিক্ষণ লাগে না, 3-4 মিনিটেই হয়ে যায়। তো সামনের দিকটা একটু ভালোভাবে আগুন পায়নি, তো সামনের দিকটা আমি একটু ভালোভাবে আর একটু জোরে করে পুড়িয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম নরম হয়ে গেছে আর বেগুনটা ভালোভাবেই পুড়ে গেছে। এবার আমি বেগুনটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবারে আমি একটা টমেটোটাও, ভর্তাতে টমেটোটা কেটেও দেওয়া যায় কিন্তু আমি কেটে দেবো না, আজকে আমি টমেটোটাও পুড়িয়ে দেব, সেটারও অনেক সুন্দর টেস্ট হয়। আর টমেটো পোড়াতে বেশিক্ষণ টাইম লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। টমেটোটাও আমার ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, এবার টমেটোটা আমি তুলে নেব।
গ্যাসটা অফ করে দেব। টমেটো আর বেগুনটা যতক্ষণ সে যতক্ষণ একটু ঠান্ডা হচ্ছে, কারণ ছাড়াতে গেলে একটু ঠান্ডা হতে লাগবে, তো ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। আমি ভর্তাটা প্রথমে আমি ভর্তাটা আজকে দু টাইপের করবো, তো একটা মাখা ভর্তা হবে আর একটা আমি সব রকম মশলা দিয়ে ভর্তা করব। তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর ভর্তাটা একটু সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো টেস্ট হয়, তাই জন্য আমি সর্ষের তেলই ইউজ করছি, আজকে আর সাদা তেল ইউজ করছি না। তেলটা গরম হয়ে এসেছে, এবারে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। আর একদম কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা, একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি পেঁয়াজটা, যাতে ভালো লাগে খেতে। আর দুটো না বেগুনের মধ্যে একটা বেগুন আমি হাতে মাখা বেগুন করব, আর একটা আমি কড়াই দিয়ে কষিয়ে নেব, কষিয়ে ভর্তা তৈরি করব। তো সেই জন্য এই পেঁয়াজটা আগে ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমি গ্যাসটা একটু মিডিয়াম করে রেখেছি, পেঁয়াজটা একটু ভাজতে আমি রেখে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব, পোড়ানো বেগুনের খোসাটা। তো বেগুনের প্রথমে খোসাটা আমি ছাড়িয়ে নেব, প্রথমে আমি টমেটোটা ছাড়িয়ে নিচ্ছি। আর টমেটোটা পুড়িয়ে রান্না করলে, ভর্তাটা করলে খুব সুন্দর একটা টেস্ট আসে, তাই জন্য আমি আজকে টমেটোটা আমি সাধারণত কেটে কুচিয়ে দিই পেঁয়াজের সাথে, কিন্তু আজকে আমি একটু পুড়িয়ে নিলাম, তারপর এটা কুচি কুচি করে পেঁয়াজের সাথে দেবো, খুব সুন্দর একটা টেস্ট হবে, আর পোড়া খেতে একটা আলাদাই টেস্ট আসে। তো সুন্দর করে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। টমেটোটা খুব বেশি পোড়াইনি, আমি হালকা করে পুড়িয়েছি, তো সেই জন্যই। এবারে টমেটোটা আমি রেখে দিলাম, এবারে বেগুনটাও আমি ছাড়িয়ে নেব এক এক করে। বেগুনটা একটু যেহেতু গরম সেই জন্য জল হাত দিয়ে দিয়ে ছাড়াবো, নাহলে হাতে লাগবে গরম। তো আমি অল্প অল্প জল হাত দিয়ে বেগুনটা ছাড়াবো। দেখতেই পাচ্ছ বেগুনটা খুব ভালোভাবেই পুড়ে গেছে। তো আমি এরকম করে জল হাত দিয়ে দিয়ে ভালোভাবে বেগুনটা ছাড়িয়ে নেব। খুব ইজিলি স্কিন, যদি বেগুনটা ভালোভাবে ছাড়ানো হয় খুব ইজিলি স্কিনটা বেরিয়ে আসে, তাই জন্য ভালোভাবে প্রথমে পুড়িয়ে নিতে হবে, না হলে ভালোভাবে খোসাটা উঠবে না। আমার যেমন এরকম খালি হালকা টানছি স্কিনটা বেরিয়ে আসছে, তাই জন্য বেগুনটা যখন পোড়ানো হবে ভালোভাবে পোড়াতে হবে, না হলে ভালোভাবে খোসাটা ছাড়ানো যাবে না, আবার এ করতে হবে, আবার না হলে খোসাটা আলাদাভাবে ছাড়াতে হবে। তো আমি একটু গরম, যেহেতু গরম সেটা আমি একটু জল হাত দিয়ে দিয়ে ছাড়াচ্ছি, খুব ইজিলি ছাড়ানো যাচ্ছে যেহেতু আমার বেগুনটা ভালোভাবে পোড়ানো হয়েছে। তো একটা বেগুন আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি ছুরি দিয়ে ডাঁটিটা কেটে দেব। আর যেটুকুনি খোসা থাকবে এবার আমি এটা তোমাদের কেটে দেখে নিতে হবে কোনো পোকামাকড় আছে কি না। কোনো পোকা নেই, আসলে আমি বলেইছিলাম যে কোনো ফুটো ফাটা নেই। তো এবারে আমি বেগুনটা একটা প্লেটে ট্রান্সফার করে দেবো, খুবই গরম। সেমভাবে আমি আর একটা বেগুনও ছাড়িয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ দুটো বেগুনই আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি টমেটোটা একটুকুনি পিস করে নেব, কারণ খুব বেশি আমি টমেটোটা পোড়াইনি, আমি হালকা পুড়িয়েছি জাস্ট একটা ফ্লেভার আসার জন্য। তো টমেটোর এই শিরাটা আমি বাদ দিয়ে ভালোভাবে কেটে নেব। জাস্ট একটা রাফলি কেটে নিলাম, খুব বেশি টুকরো করব না, কারণ সেটা কড়াই দিলে এমনিতেও গলে যাবে, টমেটো বেশিক্ষণ গলতে টাইম লাগে না। আর জাস্ট আমি হালকা পোড়ালাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। তো টমেটোটা আমি হালকাভাবে কেটে নিলাম। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, একদম লাল লাল হয়ে গেছে, এবারে আমি কুচানো টমেটোটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এই
ভালোভাবে পেঁয়াজের সাথে টমেটোটা ভেজে নেব। টমেটোটা হালকা নাড়তে নাড়তে আমি রসুনটা দিয়ে দেব। তো রসুন কুচিটা আমি পুরোটাই দিয়ে দিলাম, আর রসুন দিয়ে বেগুন ভর্তা করলে খুব সুন্দর টেস্ট লাগে খেতে। তো তোমরা এটা স্কিপ করো না, অবশ্যই রসুনটা দিও, তাহলে খুব সুন্দর একটা টেস্ট লাগবে খেতে। আর ভালোভাবে রসুন আর টমেটোটা পেঁয়াজের সাথে কষিয়ে ভেজে নিতে হবে। গ্যাসটা আমার মিডিয়ামেই আছে। টমেটোটা ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। টমেটো আর রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বেগুন এতে দিয়ে দেব, আর একটা বেগুন আমি নর্মাল ভর্তার জন্য রেখে দেব। তো আমি বেগুনটা দিয়ে এবারে সব রকম মশলা দিয়ে দেব। বেগুনটা প্রথমে আগে আমি পেঁয়াজের সাথে কষিয়ে নিই, তারপর আমি মশলা দিয়ে কষাব। খুবই সিম্পল, ঝটপটেই হয়ে যাবে। আমি সবসময় বলি ঝটপটে রান্না, হ্যাঁ, কারণ আমি চেষ্টা করি সবসময় সিম্পল কিন্তু টেস্টি একটা রেসিপি তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য, যেটা খুব বেশি সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে আর খুব টেস্টিও হবে। তো সেরকম রেসিপি আমি বারবার দেওয়ার চেষ্টা করি। তোমাদের কেমন লাগে আমার রেসিপিগুলো অবশ্যই জানিও। আর নেক্সট কীরকম রেসিপি বা কীরকম ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবারে আমি সব রকম মশলাগুলো এতে অ্যাড করে দেব। আমি প্রথমে নুন এক চা চামচের একটু বেশি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো এক চা চামচ, ধনে গুঁড়ো এক চা চামচ, জিরের গুঁড়ো এক চা চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী আমি এক চুটকি দিলাম। আর মিষ্টিটা অপশনাল, কারণ আমি সব রান্নায় একটু মিষ্টি দিই, ভালো লাগে। তো মিষ্টিটা আমি এক চা চামচ দিলাম। আর আমি একটু কুচানো লঙ্কাও দেবো এতে, খুব বেশি লঙ্কা দেবো না, একটা লঙ্কা দেবো কুচানো, কারণ খুব বেশি ঝাল হয়ে যাবে। তো তোমরা তোমাদের প্রয়োজন মতন দিয়ে নিতে পারো, যে যেরকম ঝাল খাও। আর মশলাগুলো ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে, আর 2-3 মিনিট ভালোভাবে এবারে মশলাগুলোর সাথে বেগুনটাকে কষিয়ে নিতে হবে। তো আমি 2-3 মিনিট ধরে ভালোভাবে মশলাটাকে কষাচ্ছি। এবারে আমি কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দেব, আর ধনে পাতার জন্য এই বেগুন ভর্তার একটা আলাদাই টেস্ট এসে যাবে। আমি একটু বেশি করেই ধনে পাতা দিলাম, কারণ শীতকালে ধনে পাতার খুব একটা সুন্দর স্মেল থাকে, সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালে ধনে পাতার একটা আলাদাই টেস্ট আর আলাদাই গন্ধ। কারণ সিজনের জিনিস সিজনেই বেশি ভালো লাগে, আমি আগেই বলেছি যখন আমি ফুলকপি রেসিপিটা দিয়েছি, সত্যিই কথা। কারণ সিজনের জিনিস সিজনেই বেশি ভালো লাগে। আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, এই ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নেক্সট যে ভর্তাটা করবো সেটা তোমাদের এবার আমি করে দেখাবো। এই ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি ধনে পাতা লঙ্কা সব কিছুই দিয়ে নিয়েছি। এবারে আমি তোমাদের যেটা সব থেকে সিম্পল ভর্তা সেটাই করে দেখাবো, খুবই সিম্পল। তো আমি বেগুন পোড়াটার মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। একদম ধুলো করে কোচানো, আর আমি ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম। এটাও খুব সুন্দর টেস্ট হয়। আর আমি একটু সর্ষের তেল এতে দিয়ে দেবো, যেমনভাবে আলু ভর্তা মাখা হয় সেরকমই। তো আমি একটু সর্ষের তেল এতে দিয়ে দেবো, একদম সামান্য। তো এবার জাস্ট এটা হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে, যাতে বেগুনটা একদম এ হয়ে যায়। তো এটা চাইলে এটা হাত দিয়ে মাখলেই বেশি ভালো লাগে।
তো আমি এটা তাই জন্য হাত দিয়েই মাখছি। হাত দিয়ে মাখলে লঙ্কাগুলোর সাথে বেগুনের সাথে খুব সুন্দর একটা মিক্সড আসে, যেটা কোনো স্পুন বা কোনো কিছু দিয়ে সেই মিশ্রণটা তৈরি করা যায় না, কারণ আমরা সবসময় হাত দিয়েই ভর্তা মাখতে বেশি পছন্দ করি। সবাই যারা ভর্তা খুব ভালোবাসে তারা জানবে যে হাত দিয়ে ভর্তা মাখলে খুব বেশি একটা টেস্ট লাগে। তো যাই হোক, আমার এই ভর্তাটাও রেডি, আমি এই ভর্তাটাও রেডি করে নিয়েছি। তো সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এটারও খুব সুন্দর টেস্ট হয়। তোমরা গরম গরম ভাত কিংবা গরম গরম রুটি দিয়ে এই দুটো ভর্তাই খুব ভালোভাবে এনজয় করতে পারবে। তো দু ধরনেরই ভর্তা আমার একদম রেডি, এটা হচ্ছে ভাজা ভর্তা আর এটা হচ্ছে হাতে মাখা ভর্তা। তো দুটো ভর্তাই খুব সুন্দর টেস্ট হয়, কোনটা ফেলে কোনটা খাবো সেটাই বোঝা যায় না। তো তোমরা এটা বা গরম গরম ভাত কিংবা বেশিরভাগ গরম গরম রুটির সাথেই বেশি ভালো লাগে, ভাত দিয়েও খাওয়া যায়। তো আমার এই রেসিপিটা খুবই সিম্পল আর ঝটপট বানিয়ে ফেললাম। তো আমার এই রেসিপিটা যদি তোমরা ফলো করে থাকো, আমার স্টেপগুলো ফলো করে যদি এটা বানাতে চাও, বানিয়ে থাকো, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের এই বেগুন ভর্তার রেসিপিটা। তো আজকের মতন এইটুকুই, ফিরে আসবো আর একটা নতুন রেসিপির সাথে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। তাহলে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।